জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের অধীনে সুভাষনগর গ্রামে দুটি বুথে ব্যালট পেপারের মধ্যে প্রিজাইডিং অফিসারের কোনো সই না থাকায় কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে ভোট গণনা কেন্দ্রের মধ্যে বিক্ষোভ প্রদর্শন করলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী পার্থপ্রতিম সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন ভোট গণনা কেন্দ্রের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি নির্বাচনী পর্যবেক্ষকের ঘরে এবং নির্বাচনী অফিসার ইনচার্জের ঘরে অভিযোগ জানাতে যান তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কান্দি ভোট গণনা কেন্দ্রের মধ্যে। তৃণমূলের মূলত অভিযোগ, কান্দি ব্লকের বিডিও থেকে শুরু করে কান্দি ব্লকের নির্বাচনী পর্যবেক্ষক এবং নির্বাচনী অফিসার ইনচার্জ সকলে কংগ্রেসের অঙ্গুলি হেলনে এবং কংগ্রেসের দ্বারা প্রভাবিত হয়ে এই ধরনের কাজ করে চলেছে এবং তৃণমূল কংগ্রেসকে হারানোর চেষ্টা চালাচ্ছে। ঘটনার পর কেন্দ্রীয় বাহিনী ভোট গণনা কেন্দ্রের মধ্যে উপস্থিত হন এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ তুলে দেন। যে কোনো কমপ্লেন, সে রিকাউন্টিং হোক, কোনো কমপ্লেন যখনই আমরা ভিডিওকে জমা দিচ্ছি, এআরওকে জমা দিচ্ছি, তখন সেই কমপ্লেনে কোনো রিসিভ দিচ্ছে না, কমপ্লেন নিতে চাইছে না। কোনো জায়গায় দেখা যাচ্ছে 831টা পোল হয়েছে, কিন্তু ব্যালট বক্সের ভিতরে দেখা যাচ্ছে 890টা ব্যালট। কোনো জায়গায় দেখা যাচ্ছে 890টা পোল হয়েছে, বক্সের ভিতরে দেখা যাচ্ছে 830টা ব্যালট। কোনো জায়গায় বেড়ে যাচ্ছে, কোনো জায়গায় কমে যাচ্ছে। প্রিসাইডিং অফিসারের ডায়েরির সাথে, ফর্ম 18-এর সাথে কোনো জায়গায় এর বাস্তবতা থাকছে না। তারপরে রিকাউন্ট চাইলে রিকাউন্ট করছে না, বাধ্য হয়ে দুটো রিকাউন্ট চেয়েছিলাম, একটা জোর করে রিকাউন্ট করালাম, একটাতে হেরেছিল, সেটা ড্র হয়েছে বা টস হবে, আরেকটা দুটোতে হেরেছে, রিকাউন্ট চাইছে, কিছুতে রিকাউন্ট করছে না। রিকাউন্ট করলেই ওখানে আমরা জিতবো এবং তার কোনো রিসিভ দিচ্ছে না, এবং এটা সম্পূর্ণ করছে একবারে কংগ্রেস দ্বারা প্রভাবিত হয়ে। এখানকার যা প্রশাসন আছে, কান্দি ব্লকের যারা ইলেকশন পরিচালনা করছে, যারা মাথা, তারা সবাই কংগ্রেসের হয়ে অধিচরী দালালি করছে।